আফগানিস্তানের স্পিনারদের কেন খেলতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা? রশিদ মুজিব নবীর গতির সঙ্গে স্পিন বৈচিত্র্যই চ্যালেঞ্জের মুখে ফেলেছে, শান্ত সাকিবদের বলছেন স্পিন কোচ মুমিনুল হক। তার দাবি, ঘরোয়া ক্রিকেটে কোয়ালিটি স্পিনারের অভাবই নাকি ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ। তাহমিদ আমিদের রিপোর্ট। ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের স্পিনারদের দাপট সবার জানা, তাই তো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ রশিদ খান, মুজিব আর মোহাম্মদ নবীরা। এবারের সিরিজে সেই জুজু থেকে বের হতে পারছেন না টাইগার ব্যাটাররা। উইকেট স্পিন সহায়ক না হয়েও তিন স্পিনার রীতিমতো দাপট দেখাচ্ছেন। বড় টার্নার না হয়েও গতির সাথে ছোট টার্নিং রীতিমতো ধন্দে ফেলে দিচ্ছে নাজমুল শান্ত নাইনদের। কোন জায়গায় আফগান স্পিনাররা এগিয়ে বলছিলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত স্পিন কোচ মুমিনুল হক। ওদের আর আমাদের স্পিনারদের মধ্যে যেটা পার্থক্য, ওদের যে আপনি দেখবেন যেমন মুজিব, ওরা তিনজন কিন্তু তিন ধরনের বোলার। ওদের ভেরিয়েশনটা কিন্তু নর্মাল স্পিনারদের ভেরিয়েশনের মতো না। একটা নর্মাল স্পিনাররা যেমন ভেরিয়েশন করে, আর্ম বল করে, আপনার ব্যাক স্পিন করে, দুসরা মারে, এগুলি সে নর্মাল স্পিনারদের ভেরিয়েশন। বাট মুজিবের ভেরিয়েশন আর রশিদের ভেরিয়েশনটা অন্যরকম, এটা মানে আসলে রিড করা টাফ। অথচ একটা সময় মোহাম্মদ রফিক বা বাহাতি স্পিনারদের দাপট ছিল বাংলাদেশে, কাকে ছেড়ে কাকে খেলাবেন সেই দেশকে কিনা এখন নিয়মিতই কোয়ালিটি স্পিনের বিপক্ষেই পড়তে হয় পরীক্ষায়। তবে কি ব্যাটাররা ঠিক মতো তৈরি হতে পারছেন না? প্রত্যেকটা প্রিমিয়ার লিগে যেমন তিনটা করে স্পিনার থাকে, দেখা যায় একটা খুব কোয়ালিটি আর দুইটা মাঝারি মানের, তিনটা কিন্তু কোয়ালিটি স্পিনার কোনো টিম পাবে না। যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে, হ্যাঁ, ওদের কিন্তু নর্মালি এই ধরনের বলারদেরকে সবসময় খেলতেছে। আমাদের খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলে আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, এর বাইরে কিন্তু বিভিন্ন ধরনের বলারদের খেলার ওইরকম সুযোগ হয় না। যত বেশি আমার মনে হচ্ছে যত বেশি ফ্র্যাঞ্চাইজি টাইপের লিগ খেলবে বা বাইরে গিয়ে লিগ খেলবে বা ভালো ভালো বলারদের এগেনস্টে খেলবে, তাহলে এইসব এই ধরনের বলারদের জন্য বলারদের খেলা ইজি। মুমিনুল হকের বিশ্বাস, নাজমুল শান্তের মতো ব্যাটাররা রশিদ খানদের আরও কয়েকটা ম্যাচ খেললেই বুঝে যাবেন কিভাবে কি করতে হবে। ভেতরে ঢোকা বলে সামনের পায়ে বাড়তি জায়গা নিয়ে খেলার পরামর্শ দিয়ে রাখলেন এই কোচ। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।